আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনারা টাইপিংকে ফাস্ট করতে পারেন। আমরা সবাই চাই যেন আমাদের টাইপিং স্পিড অনেক ফাস্ট থাকে, কিন্তু তার জন্য প্র্যাকটিস করার জন্য নিশ্চয়ই কোনো সফটওয়্যার দরকার। তো আজকে আমি সেটাই আপনাদেরকে দেখাবো কি করে আপনারা একটি ফ্রি অ্যান্ড খুবই ভালো একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনারা আপনাদের টাইপিং স্পিডকে খুব দ্রুত করতে পারবেন। ওকে, তাহলে কথা না বাড়িয়ে চলে যাই আমাদের কোন সেই সফটওয়্যারটি সেটি দেখার জন্য। ওকে, তো প্রথমেই আমি গুগলে চলে আসলাম। তা আসার পর আমি এখান থেকে হচ্ছে কেবলেস ফ্রি টাইপিং টুর লিখে দেবো, টিউটর লিখে দেবো। তো তারপর প্রথমেই আমাদের কাছে যেই লিঙ্কটি চলে আসবে তা আমরা সেখানে ক্লিক করছি। তো আসার পর এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই তো সফটওয়্যারটি কেবলেস ফ্রি টাইপিং টিউটর। তো এখানে আসলে আমরা হচ্ছে ডাউনলোডের অপশনটি পেয়ে যাবো এবং এটি হচ্ছে সম্পূর্ণ ফ্রি। তো যখন আমরা ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম, তারপরেই তো ফ্রি ডাউনলোড ফর পিসি। তো আমরা আবার ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি। তো যখনই আমরা ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি, আমরা এটা কোথায় রাখবো সেটি আমাদেরকে আমাদের কাছে জানতে চাচ্ছে। ওকে, তো এখান থেকে আমি ব্রাউজ করে দিলাম অ্যান্ড ওকে করে দিলাম। এই তো আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেল, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর এখান থেকে হচ্ছে আমি এটা ইয়েস করে দিলাম, তারপর এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দিব। একটা পপ আপ চলে এসেছে। ওকে, এবার হচ্ছে আমার এটি ইনস্টল হচ্ছে। ওকে, ডান। আচ্ছা, এখানে লেখা আছে ইউজার মোড, প্লিজ সিলেক্ট এ ইউজার মোড। যেহেতু আমি বিগিনার, তো আমি এটা নেক্সটে ক্লিক করে দেব। তারপর ইয়েস, লেট টেস্ট মাই স্পিড, নো থ্যাঙ্কস। তো এখান থেকে আপনি ফিনিশে ক্লিক করে দেবেন। এই যে আমি সফটওয়্যারটির ভিতরে চলে এসেছি। তো এখানে আসার পর স্টার্ট এক্সারসাইজ আর স্কিপ ইনিশিয়াল স্কিল টেস্ট, আপনি যে কোনোটাকে ক্লিক করে দিতে পারেন বা না চাইলে নাও দিতে পারেন। এই হচ্ছে আমাদের মেনলি কেবলেস সফটওয়্যারটি। তো এর মাধ্যমে আপনি হচ্ছে একদম খুব ভালোভাবে আপনার টাইপিং স্পিডকে বাড়াতে পারবেন। এখানে দেখেন অনেকগুলো লেসন্স রয়েছে। এই যে লেসেন্সগুলো আপনি এখান থেকে, এখানে কয়টা রয়েছে, 28টা ফ্রি লেসেন্স রয়েছে। আপনি এখান থেকে এই যে দেখেন স্টার্ট, আমি যে ফার্স্ট লেসেনটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে স্টার্ট লেসেনে ক্লিক করে দিলাম। দেখেন এখানে আমার হচ্ছে আমার ফিঙ্গারটা কোথায় থাকবে, আমি কোথায় ক্লিক করব, এগুলো কিন্তু সব দেখিয়ে দিচ্ছে এখানে, ঠিক আছে। তো এটা হচ্ছে একদম বেসিক যে আমি ASDF, দেখেন আমি যখনই হচ্ছে ক্লিক করছি, আমি যেই বাটনে ক্লিক করছি ওইটার মধ্যেই আপনার একটা কালার মার্ক চলে আসতেছে। তারপর আমাকে বলছে যে আমি, তারপর হচ্ছে আমি যে প্রেস করছি কিন্তু একটু ভুল হয়েছে, বিকজ আমার এখন ব্যাক স্পেস দেওয়া দরকার, ঠিক আছে। তারপর আমি হচ্ছে জি লিখলাম, লেখার পর আমাকে বল এখানে দেখাই দিতেছে, আপনারা দেখেন এখানে দেখাই দিতেছে এখন আমার ইন্টার প্রেস করা দরকার। তারপর হচ্ছে আমার, তারপর আমাকে আবার কমা প্রেস করতে বললো। তো এইরকমভাবে আপনাকে হচ্ছে সব কিছু দেখিয়ে দিবে। ওকে, তো এখান থেকে আপনি এটা স্টপ করে দিতে পারেন, স্টপ করে দিলেন। তারপর দেখেন এখানে প্র্যাকটিসের অপশন রয়েছে, আপনি চাইলে এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। এখানে যে দেখেন প্রতি ড্রিল, রিভিশন, প্রফেশনাল, এখানে এই যে এগুলো রয়েছে এগুলোও কিন্তু আপনি একদম ফ্রিতে, এই যে প্যারাগ্রাফগুলো আছে এগুলো একদম ফ্রিতেই আপনি প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে। তো স্টার্ট প্র্যাকটিসে দিয়ে আপনি এখান থেকে প্র্যাকটিস শুরু করবেন এইখানে। তারপর আরেকটা মজার জিনিস হচ্ছে, আপনি যদি চান বিভিন্ন আইএলস পরীক্ষাগুলোতে তখন আপনার হচ্ছে ভয়েস বলে ওইখান থেকে শুনে আপনার ইয়ে করতে হয়, তো সেম এইখানেও আপনি এইরকম ভয়েস থেকে টাইপিং করতে পারবেন, ঠিক আছে। এইরকম একটি অপশন এখানে দেওয়া আছে। ওকে, তারপরে এখানে একটা গেমসের অপশন দেওয়া রয়েছে, যেখানে আসলে আপনি স্টার্ট বাটনে ক্লিক করলে এখানে দেখেন এখানে হচ্ছে আপনার অনেকগুলো এখানে গেমস রয়েছে, কয়টা, তিনটা গেমস রয়েছে। এখানে চাইলে আপনি অনলাইন থেকে কিছু পেইডও করতে পার, মানে পেইড
গেমস নিতে পারবেন। এই যে দেখেন এখানে এফ রয়েছে, তারপরে জে রয়েছে, তারপরে এইচ, এগুলো হচ্ছে নিচে পড়ার আগে হচ্ছে আমার টাইপ করতে হবে, ঠিক আছে? তো এই যে নিচে আবার স্পিডটা কত সেটিও দেখায় দিতেছে। তারপর আরেকটি রয়েছে যে 30 সেকেন্ডের গেম। তো এখান থেকে আপনি যখন স্টার্টে প্রেস করবেন, এই যে দেখেন আই চলে আসছে, আপনি আই ক্লিক করলেন, তারপর হইতেছে সরি এটা আমার ভুল হয়ে গেছে। তো এইরকমভাবে আপনি এরকমভাবে করবেন এখানে, তারপর এখানে আপনার পয়েন্ট আসবে, আপনি 30 সেকেন্ডে কতগুলো ওয়ার্ড লিখতে পারতেছেন। তারপর টাইপিং হিরোর একটা রয়েছে, এখান থেকে স্টার্ট প্রেস করলে আপনি যে দেখেন ওয়াই চলে আসতেছে, ওয়াই আমি কি ছোটো হাতের বা বড় হাতের, এগুলো দিই, এটা হচ্ছে বড় হাতের। তো এই যে দেখেন আমি এটা দিতে পারছি, তাই এখানে গুড আসছে। মানে এখান থেকে আপনি এটা উপরে উপরে থাকা অবস্থায় আপনার এটা করতে হবে, ঠিক আছে? তো এইরকমভাবে আপনার পয়েন্টগুলো এখানে দেখাবে। তারপর আছে এখান থেকে টেস্ট, স্টার্ট করলে যে আপনি এখান থেকে ইয়ে করতে পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে টেস্ট আপনি যে নিচ্ছেন মিনিট কত, আপনি কত মিনিটের টেস্ট নিচ্ছেন, এখান থেকে 2 মিনিট বা 1 মিনিট, 5 মিনিট, আপনি কতটুকু সময় টাইপিং করবেন। এখানে আপনি 5 মিনিট ফুললি টাইপটা করতেই থাকবেন, আপনার হাতে স্পিড কতটুকু হয়েছে আপনি সেটা দেখতে পারবেন এখান থেকে, ঠিক আছে? তো ওভারঅল আপনার এইরকম একটা সফটওয়্যারের ভিতরে এতগুলো অপশন আপনার সবসময় থাকে না, ঠিক আছে? যে গেমস, প্র্যাকটিস, লেসন, কেবলেস, আপনার রিডমি, তো এগুলো সব কিছু এই যে দেখেন এখান থেকে আপনারা হচ্ছে পড়ে নিতে পারবেন। কিছু ইয়ে দেওয়া আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আপনি কোন ফিঙ্গারে কোনটা রাখবেন, কোথায় হচ্ছে বেসিক ফিঙ্গার যে রাখার যেই একটা সিস্টেম সেটা কোথায় রাখতে হয়। আপনি যদি এখানে রাখেন তাহলে এখান থেকে সব পূর্ণ আপনার কিবোর্ডে আপনি হচ্ছে মুভমেন্টটা করতে পারবেন, ঠিক আছে? তো আমার কাছে এটা সব থেকে বেস্ট একটা সফটওয়্যার লেগেছে, তাই আমি আপনাদেরকে এটা রেকমেন্ড করলাম, আপনারা ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবেন এখান থেকে, ঠিক আছে? আসসালামু আলাইকুম, আজকের ভিডিও এই পর্যন্তই।